হ্যালো ফ্রেন্ডস, টু বোহেমিয়ান ট্রাভেলার্স চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, মুর্শিদাবাদ মানে আমাদের কাছে বাংলার নবাবের রাজধানী, সাথে হাজারদুয়ারি প্যালেস, কাঠগোলা বাগান, কাটরা মসজিদ, জগৎ শেঠের বাড়ি। কিন্তু এখানের আরেকটি অন্যতম আকর্ষণ হলো মতিঝিল পার্ক। বেশিরভাগ মানুষ মতিঝিল পার্ক না ঘুরেই তাদের মুর্শিদাবাদ ট্যুর কমপ্লিট করেন, ফলে তাদের কাছে বাদ থেকে যায় ইতিহাসের অন্যতম একটি অধ্যায়। মতিঝিল হল ভাগীরথী গঙ্গা নদীর ছেড়ে যাওয়া একটি অষ্টাক্ষরাকৃতি হ্রদ। ঝিলের মাঝের জমিতে সংস্কার করে গড়ে তোলা হয়েছে মতিঝিল পার্ক, ফলে 2015 সাল থেকে এই পার্কটি নতুন করে তার পথ চলা শুরু করে। শোনা যায়, পার্ক সংলগ্ন এই ঝিলে নবাবী আমলে বাণিজ্যিকভাবে মুক্তার চাষ করা হতো। সম্ভবত সেই সময় থেকেই এই ঝিলের নাম হয় মতিঝিল। বর্তমানে এই পার্কের প্রবেশ মূল্য মাথাপিছু 30 টাকা করে। পার্কের মধ্যে প্রবেশ করলে দেখতে পাবেন অসাধারণ ল্যান্ডস্কেপ, বিভিন্ন মরসুমি ফুলের সম্ভার, সবুজ ঘাসের গালিচা, সাথে রয়েছে বাচ্চাদের অ্যামিউজমেন্টের ভরপুর ব্যবস্থা। পার্কের বিভিন্ন অংশে খুঁজে পাবেন বাংলার নবাবী আমলের ইতিহাসের ছোঁয়া। সন্ধ্যাবেলায় পার্কের জলাধারের ফোয়ারাগুলিতে লাইট অ্যান্ড সাউন্ডের আনন্দ উপভোগ করতে পারবেন। বন্ধুরা, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বিশাল এই মতিঝিল পার্কের সুন্দর বাঁধানো পথে অথবা আম্রকুঞ্জের ছায়ার নিচে বন্ধুবান্ধব বা পরিবারের সাথে দুর্দান্ত সময় কাটানোর সুযোগ নিতে পারেন। এজন্য মতিঝিল পার্কে প্রত্যেক দিন বহু মানুষের সমাগম দেখা যায়। একসময় এই মতিঝিলে বাংলার শেষ নবাব সিরাজদৌল্লার মাসি ঘসেটি বেগমের বাসস্থান ছিল, যা মতিঝিল প্রাসাদ নামে পরিচিত ছিল। তবে তিনি ঢাকার শাসনকর্তা হিসেবে নিযুক্ত হলে এটি সৈন্যদের আস্থানা হিসেবে ব্যবহৃত হতো। বন্ধুরা, পলাশির যুদ্ধের সময় নবাবের সৈন্যরা এই মতিঝিল থেকেই তাদের অভিযান শুরু করেছিল। পার্কে হাঁটতে হাঁটতে দেখতে পাবেন সুন্দর একটা গোলাপ বাগিচা। এই গোলাপ বাগানের গাছগুলিতে অসংখ্য প্রজাতির গোলাপ ধরে রয়েছে। ভালোবাসার মানুষটিকে পাশে নিয়ে গোলাপ বাগিচার এক পাশে বসে থাকার ব্যবস্থাও করা আছে এই পার্কে। মতিঝিল পার্কের ঠিক মাঝখানে রয়েছে বিশ্ব বাংলার লোগো। আপনাদের যদি এই পার্কে একটা রাত কাটানোর ইচ্ছা থাকে, তার ব্যবস্থাও রয়েছে। পার্কের মধ্যে এই কটেজগুলিতে এক রাত থাকতে দুজনের খরচ পড়বে 3,000 থেকে 3,500 টাকা। এজন্য আপনাদের ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশনের ওয়েবসাইট থেকে বুকিং করতে হবে। ডিসক্রিপশন বক্সে বুকিং করার লিংক দিয়ে দেওয়া হলো, প্রয়োজন হলে দেখে নিতে পারেন।
মতিঝিল পার্কে এলে ঝিলের মধ্যে স্পিডবোটে চেপে এক চক্কর দিতে ভুলবেন না। এজন্য মাথাপিছু খরচ পড়বে 200 টাকা করে। স্পিডবোটে মতিঝিল ঘুরতে আমাদের দুর্দান্ত লেগেছে। আপনারা চাইলে এই পার্কে টয় ট্রেনে চেপেও ঘুরতে পারেন। পার্কের একদিকে রয়েছে মতিঝিল ভবন। এই ভবন বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। যে কোনো সাধারণ মানুষ সমগ্র ভবনটিকে ভাড়া নিতে পারে, তাদের জন্মদিন, বিয়ের অনুষ্ঠান অথবা অন্য যে কোনো পার্টির জন্য। মতিঝিলের বিভিন্ন অংশে বাচ্চাদের খেলাধুলার দারুণ ব্যবস্থা রয়েছে। বাচ্চাদের অ্যাক্টিভিটি আর অ্যামিউজমেন্টের এখানে কোনো অভাব নেই, তাই বাড়ির বাচ্চাদের রিফ্রেশমেন্টের অন্যতম গন্তব্য হতে পারে মতিঝিল পার্ক। ঘুরতে ঘুরতে চলে আসুন মতিঝিল ওয়াচ টাওয়ারে। ওপর থেকে পার্কের সৌন্দর্য উপভোগ করার সুযোগটা কিন্তু ছাড়বেন না। মতিঝিল পার্কের শেষ অংশে রয়েছে বাংলার নবাবী শাসনের পতনের বিভিন্ন দৃশ্য। এখানে প্রতিদিন সন্ধ্যাবেলায় পলাশির ষড়যন্ত্র এবং সিরাজদৌল্লার পতনের কাহিনীর উপর লাইট অ্যান্ড সাউন্ড প্রদর্শনী দেখানো হয়। আর পার্কের এই অংশটাতেই রয়েছে ঐতিহাসিক মতিঝিল প্রাসাদের অবশিষ্টাংশ। বিকেল বেলায় পার্কে এসে ঘুরতে ঘুরতে সন্ধ্যা নেমে এলো। সুন্দর পার্কটি দেখে এবং ইতিহাসের গল্প মনের মধ্যে নিয়ে সন্ধ্যাবেলায় আমরা ফিরে গেলাম নিজেদের গন্তব্যে। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, গুড বাই।